পুজো কমিটির তরফে এবার আলিপুরদুয়ার জেলা ও শহরবাসীদের প্রতিমার আকর্ষণ দিতে এবার এই পুজো কমিটির তরফে প্রায় ৩৫ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে। আর উদ্যোক্তাদের বক্তব্য যে এই প্রতিমাটি শুধু আলিপুরদুয়ার জেলায় নয়, উত্তরবঙ্গের সবথেকে বড় প্রতিমা। আর এই প্রতিমা দেখার জন্য আলিপুরদুয়ার জেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হবে বলে জানিয়েছেন পূজা কমিটির সদস্যরা। পূজা কমিটিদের তরফে জানানো হচ্ছে তাদের এই এবছরের পুজোটি ৭৫তম বর্ষে পদার্পণ করেছে, এর জন্য তারা এবার দর্শনার্থীদের কাছে মূল আকর্ষণ প্রতিমা ৩৫ ফুটের প্রতিমা তুলে দিতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বলতে গেলে মাটির মূর্তি বলতে গেলে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় এখনো পর্যন্ত যা খবর আছে মাটির মূর্তি বলতে গেলে চিন্তাভাবনা। কারণ আমরা বিগত বছর দেখেছি অনেক জায়গায় মূর্তি তৈরি হয়, আর মায়ের মূর্তি দেখারই আসল প্যান্ডেলও থাকে, সবই থাকে। তাই আমরা এবার ডিসাইড করেছিলাম সব জায়গায় তো প্যান্ডেল হচ্ছে, এবার আমরা একটু অন্য ভিন্ন স্বাদ সবাইকে উপহার দিই, তাই আমরা এই মাটির মূর্তি তৈরি করছি এত বড়। আমাদের এবার বাজেট আনুমানিক প্রায় ১২ লক্ষের কাছাকাছি। মূর্তি ছাড়াও আমাদের এখানে অনুষ্ঠান আমরা করব, মহালয়ার দিন অনুষ্ঠান করছি। তাছাড়াও আমাদের সামাজিক কিছু কাজ আছে, সেগুলো আমরা করব পুজোর সময়। এছাড়া প্রসাদ বিতরণ হবে। আমাদের মণ্ডপ সজ্জাটাও সেইভাবেই তৈরি করা হচ্ছে, যেটা হলো অনেকটা পুরনো দিনের শিব মন্দিরের মতো করে তৈরি হচ্ছে। এবং চন্দননগরে আলো তো আছেই। আমাদের আমাদের ৭৫তম বর্ষ, এটা আমাদের আনন্দের ব্যাপার। আমাদের সিনিয়রদেরকে নিয়ে আমরা সম্বর্ধনা অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বছর আমরা পার করেছি, এবং পুজোতে গিয়ে সেটা আরও বিরূপ আকার ধারণ করছে। চন্দননগরের আলোকসজ্জা দিয়ে আমরা আলোকিত করবো আলিপুরদুয়ার আমাদের রাস্তা। পাশাপাশি আরও বিভিন্ন অনুষ্ঠান আছে, সেগুলো ধাপে ধাপে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাবো। আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা।